সপ্তম শ্রেণী তোমাদের পরিবেশ ও বিজ্ঞানী আজকে আমার সাত নম্বর পর্ব প্রথম অধ্যায় আমি প্রতিদিন তোমাদের দু পাতা কি তিন পাতা পড়িয়ে দিই সমস্তটা আস্তে আস্তে আলোচনা করে দিই প্রতি সকাল আটটায় চলে আসি প্রতিদিন সকালে আজকেও চলে এলাম আজকে আমরা পড়ব তেরো পাতা থেকে আমি একটু আস্তে আস্তে বলে দিচ্ছি কারণ আস্তে আস্তে বলে দিলে তোমরা ভালো বুঝতে পারবে এই তেরো পাতায় পড়তে এসে আমরা জানতে পারব এই কতগুলো উদ্বায়ী পদার্থের নাম আমরা প্রথমেই জানতে পারবো তারপর একটা এখানে ছকটা আছে ভালো করে বুঝে নেব যে এটা এক গ্রাম জল থেকে এক গ্রাম বাষ্পতে কত সময় মানে কত পরিমাণ তাপ লাগে আর এটাতে একটা ভালো একটা প্রশ্ন পাবো উদ্বাহী পদার্থ ছাড়াও যেটা হচ্ছে হাতে স্প্রিল লাগালে ঠান্ডা লাগে কেন তার জল মাটি কলসি জল আর কি ঠান্ডা থাকে কেন ঘরে মেজে যদি মোছা হয় তাহলে কেন ঠান্ডা থাকে এগুলো আমি বুঝিয়ে দেব দেখো একটুখানি এইখানটা ফিরে যাই এইখানটা একটা কী দেখেছিলাম আমরা বরফ তো দেখেছি নাকি তাহলে এক গ্রাম মাত্র বরফ নেবো স্যার এক গ্রাম মাপা হয় হ্যাঁ মাপা হবে সোনার দোকানে গেলেই মেপে দেবে তাহলে এক গ্রাম বরফ থেকে এক গ্রাম জল হতে তো তাপ লাগবে গলে যাচ্ছে তো গলন হচ্ছে গলন হতে গেলে তো সে তাপ না পেলে গলবে না ফ্রিজের মধ্যে ভরে দিলে গলবে তাপ থাকে না যেখানে হ্যাঁ স্যার তাহলে তাপ গ্রহণ করে গলতে গেলে আর জমাতে গেলে ফ্রিজে ভরতে হবে এই জায়গাটা জল থেকে যখন বরফে যাব যখন এইটা কি বলেছি যখন তাপ গ্রহণ করে তখন প্লাস আশি ক্যালোরি তাপ আর যখন বরফে জমে যায় তখন মাইনাস আশি ক্যালোরি তাপ ঠিক এইখানটাতেও তাই বুঝতে হবে আমি ওই জন্য ওখানে ফিরে গেলাম সে জল তো হলো বরফ থেকে এবার জল থেকে আমি বাষ্প যাবো অর্থাৎ বাষ্পীভবন যখন ঘটাবো কী করবে তাপ গ্রহণ করবে তো জল তো এমনি বাষ্প হয় না দুপুরবেলা যে প্রচণ্ড সূর্যের তাপ পেলে পুকুরে জল বাষ্প হয় হালকা হালকা বাষ্প ভাব দেখা যায় তাপ তো তাকে গ্রহণ করতে হবে তাপ না পেলে তো হবে না তো এক গ্রাম জল থেকে যখন এক গ্রাম বাষ্প হবে তখন কিন্তু এই প্লাস পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি তাপ তাপের একক তো ক্যালোরি ব্যবহারিক পদ্ধতিতে এসআই পদ্ধতিতে জুল আমরা আগে শিখেছিলাম এইখানটাতে আমি আস্তে আস্তে সেটা আগে কথায় আছি তাহলে আবার দেখো যখন আবার এই বাষ্প থেকে যখন জল হবে অর্থাৎ আমরা দেখেছিলাম বাষ্প থেকে জল হওয়া চোখের সামনে দেখতে পাই আমরা কোথায় দেখতে পাই একটা হাঁড়ির মধ্যে বা কোনো একটা পাত্রে যখন জল গরম হচ্ছে ডে দিতে হোক তলা ঢাকা দিয়ে দাও ঢাকাটা তলা দেখবে বিন্দু বিন্দু জল তাই জলটা এলো কোথায় আমি তো শুকনো ঢাকা দিয়েছিলাম সব বাষ্প হয়েছিল বাষ্পগুলো ওই উপরে ঢাকনার মধ্যে লেগে করে পরিণত হয়েছে তাহলে বাষ্প থেকে জল আমরা দেখি সেটা ঠান্ডা হতে হয় কারণ উপরটা যত ঢাকনার উপরে যত জল দিয়ে দেবে তত ঠান্ডা হবে এখন দেখো বাষ্প থেকে যখন জলে পরিণত হচ্ছে তখন তো তাপ বর্জন করবে ঘনীভবন হবে দেখো মাইনাস এই একই তাপ পাঁচ তিন সাত অর্থাৎ পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি তাপ বর্জন করবে বা মাইনাস পাঁচশো স্যালোর তাপ গ্রহণ করবে মানে এইটা মাইনাসটা দিলে আর তোমার বর্জন কথাটা মানে ত্যাগ করবে এটা বলার দরকার নেই ওটা এত ক্যালোরি তাপ লাগবে তখন বুঝে নিলাম মাইনাস ক্যালোরি মানে এত লাগবে চলো আমরা এইবার দুটো ভালো প্রশ্নে যাই স্পিরিট বা ইথার ঢাললে দেখো দুটোই নাম দিয়েছি ইথারও আমরা দেখি স্পিরিট আমরা দেখি না হ্যাঁ স্যার স্পিরিট দেখেছি ডাক্তারখানায় যখন যাই যখন ইঞ্জেকশন দেয় হাত থেকে একটা ডেটল জল দিয়ে মুছে দেয় বলে ওটা এক ধরনের স্পিডিট বা ডেটল মানে ডেটল জল দিয়ে মুছে দেয় তো ওকে অনেকে স্পিডিট দিয়ে দেয় আর স্পিড কিনতে যে ছোটো ছোটো বোতলে পাওয়া ছোটো ছোটো একদম বোতলে পাওয়া যায় স্পিডিট বা ইথার ঢাললে জায়গাটা ঠান্ডা হয় কেন কোন হাতে 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 ঢাললে ঠান্ডা হয় কেন কারণ হাতের তালু যখন দেখবে কেউ ঠা মানে খুব অসুস্থ হয়ে পড়েছে যে তাপ হারিয়ে যায় তখন তালুগুলোকে ঘষে দেওয়া হয় পায়ের তাল তোলাটা হাতগুলো ঘষা হয় কারণ মানে ওইখান থেকে তাপটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায় হাতে তালুতে কেন আমাদের স্পিরিট ঢাললে ঠান্ডা লাগে তালুতেও না হাতে ঢালি হবে আসলে কী জানো একটু বলে দিই স্পিডটা এখানে পর তো বলি স্পিরিট বা ইথার উদ্বাহী পদার্থ উপে যায় তুমি একটা থালার মধ্যে জল ঢালো একটা পেট্রোল ঢালো দুই ঘন্টাখানে ঘুরে আসো কি হওয়া কী হওয়া না ওটা হওয়া হচ্ছে যে ওই পেট্রোল উবগিয়া পেট্রোলের জায়গা খালি হওয়া তা কে নিয়ে গেলো হুম সূর্যদেব না বাতাস তার মানে উদ্বায়ী পদার্থ দুটো উঠবেই যায় সে উদ্বায়ী বলা হয় তাহলে ও তো উদ্বায়ী স্যার তাহলে আমাদের হাতটাকে ঠান্ডা করবে কেন ও যখন উদ্বায়ী হবে অর্থাৎ তরল ছিল বাষ্পে পরিণত হবে তরল থেকে বাঁচবো এই দেখো না তরল থেকে যখন বাষ্পে যাচ্ছে তখন তো তাপ গ্রহণ করছে তাপটা পাবে কোথায় হ্যাঁ স্যার সূর্য থেকে আমি তো ঘরে অন্ধকারে ঢালি হ্যাঁ স্যার ঠিক আছে তখন হাতে ঢাললাম ঘরের মধ্যে তখন কী হলো হাত থেকে আমার তাপটা নিয়ে চলে গেলেন উনি আর হাত থেকে যখন তাপটা নিয়ে চলে যাবে হাতটা আমার তত ঠান্ডা হয়ে যাবে এাই তো ঘটনা না ঘরে মেঝেতেও তাই যখন ঘরে মেজেটার জল দিয়ে মজলাম জলটা উপরে জলটা বাষ্প হব বলে অপেক্ষা করে বসে আছে মেঝেকে বলছে তাপটা দাও নি পালাই হ্যাঁ মেজে বলে নি পাল মেজে ঠান্ডা হয়ে গেল মাটির কলসি বেলাতেও তাই মাটির কলসিতে কি হয় মাটির কলসিটা মনে করো অসংখ্য ছিদ্র থাকে খুব সুক্ষো সুক্ষো যেটা আমাদের চোখে পড়ে না মাটির কলসিতে যতই পুরানো হোক টিনে হলে হবে না কিন্তু এটা তা মা টিন বা অন্য কোনো ধাতুর কলসি হলে হবে না তো মাটির কলসি দিয়ে সেই ছিদ্র দিয়ে জল চুঁয়ে চুঁইয়ে বাইরে আসে দীর্ঘ সময় লাগে লাগলেই বা বেরিয়ে তো আসে দিয়ে বাইরে এসে এসে ভাবে এমে বা পালাবো পালাবা পালাতে গেলে সেটা তরল তার তাপ দরকার তখন সে কলসি থেকে তাপটা নিয়ে কলসিকে বলে তাপটা দাও কলসি থেকে তাপটা নিয়ে চলে যায় কলসি ঠান্ডা হয়ে যায় কলসি ঠান্ডা হলে মানে জল ঠান্ডা হয়ে যায় এই তো সিস্টেম তুমি যদি ওই মাটির কলসি যদি আরও তাড়াতাড়ি ঠান্ডা রাখতে চাও বেশি ঠান্ডা রাখতে চাও তাহলে কি হবে কখন চুঁয়ে চুঁয়ে জল বেরিয়ে আসবে সেই বাষ্প হবে দিয়ে মাটির কলসিটা ঠান্ডা অপেক্ষা না করে না একটা পর্দা ন্যাংরা ভিজে জড়িয়ে দাও ন্যাংরা ভিজিয়ে জলটা তো কলসি গায়ে লাগবে ন্যাংরাটা শুকোনোর চেষ্টা করবে তখন তো সেই তাপটা তখন তাড়াতাড়ি করে নেবে আর তত ঠান্ডা থাকবে এই জন্যে কলসি গায়ে ন্যাংরাও ভিজে ন্যাংরা জড়িয়ে দেওয়া হয় তাহলে আমি বুঝতে পারলাম ঘটনাটা কী চায় না যে আমাকে তাপটা দাও চলে যাবো বলে আমি বোঝাবার জন্যে বললাম যা তোমরা সহজে বুঝতে পারো ঠিকই তাহলে আমাকে আর বোঝা তো হবেই জায়গাটা এখানে দেখো হাত তাপ হারায় পাশাপাশি তুলনা অঞ্চলে উষ্ণতা কমে যায় হাতের অংশ ঠান্ডা হয় ওটাই লিখলেই হবে যে হাত পেট্রোল বা স্পিডিট বা ইথা যখন হাতে ঢালা হয় পেট্রোল ঢাললে হয় না যা গন্ধ লাগে তখন ওরা ওই তোমার ঠান্ডাটা বুঝতেই পারবে না ইথার ইটার বা স্পিড যখন ঢালবো না তখন কিন্তু ঘটনাটা এটাই ঘটবে সে তখন হাত থেকে তাপ নেই ইটার বা স্পিড হাত থেকে তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হয় হাত তাপ হারিয়ে ফেলে তার ফলে হাত ঠান্ডা হয় এটা বলতে পারবে না এটা অনেক ঘটনা মেঝে মোছা গোলসিন। জল ঠান্ডা থাকা শুধু কলসিকায় অসংখ্য ছিদ্র ছিদ্র কী তাপটা নিয়ে যায় সেটা কিন্তু লিন তাপ তাপটা কি নিয়ে গেল সেখানে তো উষ্ণতা পরিবর্তন করলাম না শুধু অবস্থায় পরিবর্তন করলাম তো উষ্ণতা পরিবর্তন না ঘটিয়ে অবস্থায় পরিবর্তন ঘটাতে গেলে যে তাপ গ্রহণ বা বর্জন হয় সেটাই তো লিন তাপ ওখানে তো আমি তাপ মানে উষ্ণতা কোনো পরিবর্তন ঘটাইনি শুধু একটা কঠিন থেকে গল তরল থেকে বাষ্পে পরিণত করছি হচ্ছিল ঘটনাটা তাহলে ভালো বুঝতে পারলে ভালো লাগলে অবশ্যই লাইক করবে পরের দিন এই জীবের সারবৃত্ত ক্রিয়া সম্পর্কে তাপের ভূমিকা অর্থাৎ এই জীব এই তাপ যে আমরা এত আমরা তো এটা তাপের ভূমিকা লিন তাপের ভূমিকা তো আমরা ঠান্ডা জল পাচ্ছি ঘরের মেঝেটা ঠান্ডা পাচ্ছি কিন্তু জীবের আর কী পায় তাপের ভূমিকাটা কি আছে সেটা পরে অধ্যায় আলোচনা করব পরে পর্বে আলোচনা করব আট নম্বর পর্বে অবশ্যই লাইক করবে